হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আপনারা দেখছেন ইনকাম বাংলা হেল্প ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব রিং জন্য বেস্ট ভিপিএন কোনগুলো এবং এখান থেকে আমি যে কোনো দুই তিনটা ভিপিএন আপনাদেরকে সাজেস্ট করবো এবং ভিপিএনগুলো আপনারা কিভাবে কানেক্ট করবেন এবং কোন কান্ট্রি কানেক্ট করবেন কখন কি করতে হবে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে এর জন্য ভিডিওটা অনেকেই স্পেশাল হতে চলেছে এছাড়াও আপনাকে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই আমাদের ভিডিও দেখতে প্রবলেম হয় সো আপনি ভিপিএন নিয়ে একটা ভিডিও দেন আমাদের যাতে আমরা সুন্দরভাবে ভিডিও দেখতে পারি সো আজকের ভিডিও দেখার পর মনে হয় না আপনাকে এই প্রবলেম নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি বাজিয়ে দেবেন আর এই ভিডিওটা যেহেতু এত একটি ইম্পর্টেন্ট ভিডিও তো এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেন চলেন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে আমি একটু দেখাই এখানে কিন্তু অনেক ভিপিএন রয়েছে সো আমি অনেকগুলো ভিপিএন নামাইছি বাট এখান থেকে আমি কিন্তু দুই তিনটা বিপিএন ইউজ করি এবং এই ভিপিএনগুলোই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে সো এই জন্য আপনাদের সাথে এবং শেয়ার করবো এবং আপনাদেরকে সেটিংয়ে কী কী করতে হবে সব কিছু আমি দেখিয়ে দেবো এক এক করে এই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে এই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন প্রথমে আপনাদের সর্বপ্রথম সেটিংয়ে যেতে হবে ওয়েট সেটিংয়ে যেয়ে আপনারা কী করবেন সর্বপ্রথম কাজ শুরু করার আগে হ্যাঁ কাজ শুরু করার আগে দেখেন আমি সেটিংয়ে গিয়ে এখানে যে গুগল নামের অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন ঠিক আছে গুগল নামের অপশানটাতে ক্লিক করে দিলাম তো ওয়েট আমার একটু লোডিং নিতে আসে নেট প্রবলেমের কারণে এখানে দেখেন অ্যাডস নামের একটা অপশান রয়েছে সো আমি অ্যাডসে ক্লিক করে দিলাম এখানে দেখেন রিং আইডি ঠিক আছে সরি রিসেট আইডি তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওকে নামের একটা অপশান আসবে তো আপনারা ওকে করে দেবেন এরকম দুই তিনবার করে দেওয়ার পরে অটোমেটিক এটা কেটে দেবেন তো আপনার এখানে যা কিছু থাকবে সব কিছুই কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে দেখেন যে আমি সর্বপ্রথম একটা ভিপিএন দিয়ে কাজ করে দেখাবো এবং পরবর্তীতে যে তিনটা ভিপিএন দেবো এই তিনটারই কাজ করে দেখাবো এবং কোন কান্ট্রি আপনি ইউজ করবেন সব কিছু আপনি দেখাবো আর এছাড়াও একটু কথা বলে নেই তারপরের দিন আপনি কাজ করে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন যে ভাই আপনি যে ভিপিএনগুলো যেভাবে বলছেন ওইভাবে কাজ করে অনেক ভালো হয়েছে বা অনেক খারাপ হয়েছে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন সো এখানে দেখেন আমি তিনটা বিপিএন মার্ক করে দিতেছি এক হচ্ছে টার্বো বিপিএন এক হচ্ছে বিপিএন মাস্টার প্রো আরেকটি হচ্ছে স্লো ভিপিএন ঠিক আছে এই তিনটা ভিপিএন কিন্তু বর্তমান খুব কাজ ভালো ভালো কাজ করতেছে সো আপনারা যদি ইউজ করেন এই তিনটা ভিপিএন অবশ্যই ভালোভাবে কাজ করতে পারবেন এবং অনেকে রয়েছে যে ভিপিএন ডাউনলোড দিতে পারেন অথবা ভিপিএন খুঁজে পায় না তো তাদের জন্য একটু আমি দেখিয়ে দিই স্টোর থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য প্রথমে ও এটা আমার একটু এটা কেটে নেই তো প্লে স্টোরে ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে স্টোরে যাওয়ার পরে এখানে দেখবেন টার্বো ভিপিএন ঠিক আছে টার্বো বিপিএন প্রো তো এখানে টার্বো বিপিএন প্রো দেখলে দেখেন এই যে এরকম একটা ভিপিএন চলে আসবে সো আপনারা এখানে এটা ডাউনলোড করে নেবেন যেহেতু আমি ডাউনলোড করে নিছি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি একটু কারণ আপনাকে অনেকে বলেন যে আপনারা ডাউনলোড দিতে পারেন তারপরে দেবেন এন এম এ এস টি আর মাস্টার পি আর ও প্রো ঠিক আছে বিপিএন মাস্টার প্রো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে অনেক বিপিএন আসবে বাট আমি একটা বিপিএন আপনাদের দেখে দিই এই যে এই বিপিএনটা দেখেন একটু আপনারা এর প্রোফাইলটা দেখে নেন দেখে আপনারা ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু এই বিপিএনটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো আরেকটি বিপিএন রয়েছে যেটা সোলো বিপিএন ওটা দেখেন বিপিএনটা সম্পূর্ণভাবে দেখে নেন তো আরেকটা আছে স্লো বিপিএন ঠিক আছে এস ও এল ও স্লো স্লো ভিপিএন দিয়ে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এই ভিপিএনটা চলে আসবে তো আপনারা এখান থেকে ডাউনলোড দিবেন তো এখন আমি একটা কাজ করে দেখাবো এক এক করে সো সর্বপ্রথম আমি স্লো ভিপিএনটা কানেক্ট করে নেই তো দেখেন অনেকে কী করেন যে ডাইরেক্ট যে কোনো একটা কান্টিক সিলেট করেন তো দেখেন আমার কিন্তু অটো দেওয়া আছে তো অটো দিয়ে যখন আপনি কাজ করবেন তার পঞ্চাশ একশো টাকার কাজ হয়ে যাওয়ার পরে যখন প্রিপেয়ারিং প্রবলেম আসবে তখন আপনি জাপান দিবেন ঠিক আছে কিন্তু এছাড়া আপনি সবসময় অটো দিয়েই কানেক্ট করবেন যেহেতু আমার অটো আছে সো আমি অটো দিয়ে কানেক্ট করলাম দেখেন বিষয়টা বুঝতেন হ্যাঁ হ্যাঁ অটো দিয়ে কানেক্ট করবেন আর যখন একশো দেড়শো টাকার কাজ হয়ে যাবে তখন চাইলে আপনি জাপান দিতে পারেন অথবা ওই বাকি যে কান্ট্রিগুলো রয়েছে ওগুলো আপনি কানেক্ট করতে পারেন ঠিক আছে বাকি যে কান্ট্রিগুলো রয়েছে ওগুলো কানেক্ট করবেন তো দেখেন আমি এটা কানেক্ট করে নিয়েছি এরপর আমি চলে যাব আমার রিংড়িতে সো আমার ওই রিং আড়ির কাজ শেষ তো আমি দ্বিতীয় রিং আড়িতে চলে যাচ্ছি খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন আর আপনি যদি এখনও লাইকটা করে থাকেন অবশ্যই ভিডিওতে দেখে লাইক করে দেন তো আমি কমেন্টে জবে গেলাম ঠিক আছে আপনাদেরকে আমি লাইভ সব কিছু দেখিয়ে দেব কমিটি জবে যাওয়ার পরে দেখেন এখানে ভিডিও আছে আমি ক্লিক করলাম প্রথমে ভিডিও আসলো না তো আমি একটু রিসেট করে নিলাম ওয়েট কারণ প্রথম প্রথম আপনারা সবাই জানেন প্রথমে ভিডিও আসতে চায় না বাট কিছুক্ষণ পরেই কিন্তু ভিডিও আসা একবার শুরু হয়ে গেলে অটোমেটিক ভিডিও আসতেই থাকবে দেখেন আমার কিন্তু অলরেডি ভিডিও আসা শুরু হয়েছে এবং এখানে কিন্তু ভাই সব চায়না ভিডিও আসে ঠিক আছে এখানে সব ভিডিও মনে করে একটা না চলে আসবে আর যদি আপনার মনে হয় যে ভিডিও দেখে আপনার শান্তি হইতেছে এগুলো ভিপেন দেয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন আর এখন থেকে কিন্তু আপনাদের কমেন্ট দেখে আমি ভিডিও বানাবো তো আপনাদের যত ধরনের সমস্যা রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনাদের এই একটা ভিডিও বানান তো ওই বিষয়ে আমি ভিডিও বানাবো এবং আপনাদের যত সমস্যা সব বিষয়ে কিন্তু আমি আলোচনা করব ভিডিওর মাধ্যমে ঠিক আছে যদি একটা ভিডিও দেখলাম পিপিয়ারিং প্রবলেম আছে তো আবার ব্যাগ চলে যাব ব্যাগ চলে যাওয়ার পরে আবার ঢুকবো তো আবার যদি পিপিয়ারিং প্রবলেম আসে প্রথমে একটু ভাই কানেক্ট করে নিতে সমস্যা হয় একটু পিপিএনটা কানেক্ট করে নিতে সমস্যা হয় কিন্তু পরবর্তীতে আপনি যখন একটা না ভিডিও আসবে তখন কিন্তু উড়া ধূরা ভিডিও দেখতে পারবেন তো আমি সর্বপ্রথম যেহেতু এটা কাজ শুরু করছি আজকে কিন্তু কাজ করি নাই দেখেন দুই হাজার টাকা এটা রয়েছে এই জন্য কিন্তু শুরু হইতেছে না বাট এখন কিন্তু আমি বিকাল টাইমে ভিডিওটা করতেছি এই সময় কিন্তু সার্ভারেও চাপ থাকে তো আপনাদের এটা নির্দিষ্ট সময় বলে দেই রাত বারোটার পরে কাজ করবেন অথবা আপনি সকাল ছয়টার থেকে কাজ করবেন তাহলে কিন্তু আপনারা উরা ধুরা ভিডিও দেখতে পারবেন ঠিক আছে তো ওয়েট আমার এটা দিয়ে ভিপিএন দিয়ে ভিডিও আসতেছে না বাট আপনারা ট্রাই করবেন আপনাদের ভিডিও আসবে কারণ আমি যেহেতু প্রথম কাজ শুরু করেছি এই জন্য হইতেসে না তো আমি সেকেন্ড একটা ভিপিএন আপনাদেরকে কানেক্ট করে দেখাবো সেটা কোনটা কানেক্ট করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো আমি এই ভিপিএনটা আগে অফ করে নেই সো এই ভিপিএনটা অফ করে নেওয়ার পরে দেখেন এখানে যে ভিপিএন মাস্টার প্রো রয়েছে এই যে ভিপিএন মাস্টার প্রো আমি এই ভিপিএন মাস্টার প্রোটা এখন কানেক্ট করব এবং কি কানেক্ট করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেই এখানে কিন্তু অনেকে রয়েছে বিভিন্ন ধরনের কান্ট্রি কানেক্ট করে নেয় তো আপনারা কোনো কান্ট্রিতে যাবেন না সর্বপ্রথম যে আপনার অটো রয়েছে সেই অটোতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে কী করতে হবে দেখেন এই রকমই থাকবো অটো তো আপনি স্টার্টে ক্লিক করে দিবেন অটোমেটিক আপনারা কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হওয়ার পরে কিন্তু আপনারা ফুল কেটে দিবেন না আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই দেখেন ক্যান্সেল আসলো এবং এখানে কোনা ক্যান্সেল দিলাম দেখেন এখানে কিন্তু একটা ঘড়ি আছে সো এই টাইমটা চলতে থাকবে এইভাবেই আপনারা ডাইরেক্ট ব্যাক করে দিবেন ঠিক আছে আপনার হোমে রেখে দেবেন এরপরে আপনার চলে যাবেন আইডিতে হোমে রাখার পর আপনারা রিং আইডিতে চলে যাবেন ঠিক আছে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেই ঠিক সেইভাবে কাজ করবেন এবং কাজ করে দেখবেন যে আপনাদের কাজগুলো সঠিকভাবে হয় কিনা দেখেন আমার এখানে ভিডিও চলে আসছে তো আমি ক্লিক করলাম দেখেন অটোমেটিক ভিডিও কিন্তু চলা শুরু হয়ে গেছে তো আপনাদেরকে আমি বলতেছি ভাই এই ভিপিএনগুলো কিন্তু এখন বর্তমানে অনেক হেল্পফুল হইতেছে অনেক ভালো কাজ করতেছে কারণ এই ভিপিএন দিয়ে আমি ভিডিও দেখি আমার বেশি সময় লাগে না তো আপনারাও ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো হবে এই গুলো তো আপনাদেরকে আমি এক এক করে তিনটা ভিপিএন দেখাবো তিনটা ভিপিএন কিভাবে কানেক্ট করবেন সেটাও আমি দেখাবো আপনাদের কোনো কান্ট্রি সিলেক্ট করতে হবে না কারণ কান্ট্রি সিলেক্ট করলে বেশি ভিডিও আসে না তো দেখেন আমার কিন্তু এটা দিয়ে অটো অটোমেটিক ভিডিও আসতে থাকবে বাট আমি সব ভিডিও দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখেন পরবর্তীতে কিন্তু আবার ভিডিও চলে আসছে তো এটা আপনি দেখালাম পরে আপনারা যখন ডিসকানেক্ট করবেন ওয়েট ডিসকানেক্ট করে আপনারা পরবর্তীটা আমি একটু দেখিয়ে দেয় যে স্টপে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে ঠিক আছে ডিসকানেক্ট এখানে যে টার্বো বিপিএন রয়েছে তো টার্বো ভিপিএনে কিন্তু আমি দেখেন কিভাবে আমি এটা লগ ইন করি এবং কিভাবে আমি এটা অ্যাক্টিভ করি সেটা আপনারা একটু খেয়াল করে দেখবেন এবং কোন কান্ট্রি দেই এটা অবশ্যই মনে রাখবেন কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক কাজে লাগবে এখানে যে অটো নামের একটা অপশন রয়েছে আপনাদেরকে একটু মার্ক করে দিয়ে যায় এই যে অটো নামের যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ভিডিওটা একটু বড় হলে কিছু মনে করবেন না কারণ আমি কিছু একদম বুঝিয়ে দিচ্ছি আপনাদের এখানে দেখবেন নিউ ইয়র্ক অনেক রয়েছে ঠিক আছে এখানে নিউ ইয়র্ক রয়েছে অনেক সর্বপ্রথম আপনি নিউ ইয়র্ক ক্লিক করবেন যে কোনো একটা নিউ ইয়র্ক ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার নিউ ইয়র্কটা কানেক্ট হয়ে যাবে তো অন্য কোন কান্ট্রি আপনারা কানেক্ট করবেন না যদি ভিডিও না আসে পরবর্তীতে আবার আপনারা স্লো ভিপিএন এভাবে কিন্তু আপনারা একটা না মনে করেন দুই তিনটা ভিপিএন দিয়ে আপনাদের কাজ শেষ হয়ে যাবে বারবার আপনাদেরকে অন্য কোন ভিপিএন কানেক্ট করতে হবে না তিনটা এ শুধু কানেক্ট করবেন তো এটা হোমে রেখে দিলাম আমি রেখে দেওয়ার পরে দেখেন আমি আবার ভিডিও সরি আইডিতে চলে যাব আইডিতে যাওয়ার পরে একটু ওয়েট করব তো আমার কমেডি যাবে চলে গেলাম তিনটা তিনটা ভিপিএন দিয়ে তিনটা কাজ দেখাবো আমি কারণ সবগুলো কাজ যদি দেখাই আপনাদের তাহলে অনেক সময় লেগে যাবে তো এবি একটু সমস্যা হতে আছে বাট আপনি এই তিনটার ভিডিও যে কোনো একটা ইয়া করবেন দেখেন আমার এখানে ভিডিও চলে আসছে সো আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও চলে আসছে এখানে কিন্তু ভাই একবার ভিডিও দেখা শুরু হলে অটোমেটিক ভিডিও চলতেই থাকবে আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পরের দিনে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন নাকি আগে থেকে সময় কম লাগছে নাকি বেশি লাগছে অবশ্যই ভালো মন্দটা আমাকে জানাবেন তাহলে আমি ভাববো যে আপনাদেরকে একটা সঠিক ভিডিও দিতে পারছি এবং অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি প্রতিদিন ভিডিও দুইটা দিন করে সারেন না কেন তো ভাই আমি প্রতিদিন চাইলে পাঁচ পাঁচ ছয়টা করে ভিডিও সারতে পারে বাট এতে আমার লাভ হবে আপনার লাভ হবে কি সেটা আমি জানি না এর জন্য আমি চাই সব সময় আপনাদের যেন লাভ হয় সেই অনুযায়ী ভিডিও সারতে তো আপনারা যা কমেন্ট করেন সেই অনুযায়ী কিন্তু আমি পরবর্তীতে ভিডিও সারার চেষ্টা করি তো আজকের ভিডিও যেহেতু আপনাদের সব কিছু ক্লিয়ার করে দিলাম আশা করি এরপর থেকে আপনাদের আর পিপিআরিং নিয়ে কোনো ভিডিও দেখতে হবে না এবং কি পিপিআরিং প্রবলেমটা আর হবে না সো সার্ভারের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয় নাই অনেকে বলছেন যে কমপ্লিট হয়েছে কিনা না ভাই এখনও কমপ্লিট হয় নাই তো আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব ভিডিওটা আমার শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে এবং যারা যে গ্রুপে রয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে শেয়ার করে দিলে কিন্তু আমার ভিডিওটা অনেক ভাইরাল হতে সম্ভাবনা রয়েছে এবং অনেকের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছাবে যেহেতু আপনাদের অনেকের এই প্রবলেম রয়েছে যে রিপেয়ারিং সমস্যা নিয়ে তো আপনাদের যে তিনটা আমি দেখিয়ে দিলাম এই তিনটা আপনারা কানেক্ট করবেন তাহলে অবশ্যই কাজ করতে পারবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যত ধরনের প্রবলেম রয়েছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম